কিছু করলে কেন তুমি? করলাম এমন ভাবে যদি আমাদের সাথে উদ্দেশ্যে যদি ব্যবহার করে করতে তো হবে। গ্রেফতারের পরও অনুতপ্ত নন এই অভিভাবক। পঞ্চম শ্রেণীর ছাত্রী অঞ্জলা দাসের মৃত্যু ঘিরে এমনই ঘটনার সাক্ষী হয় দমদমের ক্রাইস্টচার্চ গার্লস স্কুল। দিনভর স্কুলেই বন্দী থাকতে হয় অধ্যক্ষা এবং অন্যান্য শিক্ষিকাদের। প্রশ্ন ওঠে অঞ্জলাকে হারানোর বেদনা তো সবার মনে, কিন্তু এই তাণ্ডবিক সমস্যা সমাধানের একমাত্র উপায় ভাঙচুরের প্রতিবাদে পথে নামে পড়ুয়ারাও, ধরপাকড় শুরু করে পুলিশ। অনেকে তো পুলিশের অপেক্ষা না করে নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ভাঙচুরের ঘটনার পর দুঃখ প্রকাশ করেন বহু অনুতপ্ত অভিভাবক। কিন্তু এখন মনে হচ্ছে করাটা উচিত হয়নি, উত্তেজনার বশতে করেছি, এটা ঠিক হয়নি। তবে মুদ্রার উল্টো পিঠ রয়েছে, এমনও অনেক অভিভাবক রয়েছেন যারা আজও অনুতপ্ত নন। এমনকি গ্রেপ্তার হওয়ার পরও তাদের মন্তব্য, স্কুল এভাবে ব্যবহার করলে ভাঙচুর তো হবেই। ভাঙচুর করলে কেন তুমি? করলাম এমন ভাবে যদি আমাদের সাথে উদ্দেশ্যে যদি ব্যবহার করে করতে তো হবে নাকি? কি জবাব করেছি? অবশ্যই ওনাকে বারবার করে বলা হতো আমাদের সাথে দেখা করুন, ঠিক আছে, আমাদের কিছু কথা থাকতে পারে, আমাদের ওখানে স্কুলে মেয়েরা পড়ে, তাদের ব্যাপারে কিছু যখন আমরা বলতে যাই উনি টাইমের পর টাইম দিতে আমাদের সাথে দেখাই করতো না। এদিন দুপুরে তেঘুরিয়া থেকে শম্পা ঘোষকে গ্রেফতার করে দমদম থানার পুলিশ। এই নিয়ে ভাঙচুর কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।